দিনহাটার বড় আটিয়াবাড়ি ওয়ানের 236 নম্বর বুথের করোনা পজিটিভ রোগীর বাড়ি রবিবার চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিল প্রশাসন। স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে করোনা পজিটিভ রোগীর বাড়িতে কিছু খাবার সহ বাচ্চার দুধ পৌঁছে দেওয়া হয়। দিনহাটার কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি ফিরে আসার একদিন পর জানা যায় দিনহাটায় মোট 31 জন পজিটিভ। তোমাদের তোমার বাড়িতে একজন যে মানে করোনা পজিটিভ তোমার ছেলে পাওয়া গেছে, হ্যাঁ, তো প্রশাসন থেকে কি বর্তমানে তোমাকে যে মানে হোম কোয়ারেন্টাইন বাড়ি থেকে বেরোয়া বন্ধ, তা সেই অবস্থায় কি তোমার কোনো অসুবিধা বা কোনো কিছু প্রশাসন কীরকম সাহায্য করছে আর কি? প্রশাসন সম্পর্কে তাহলে কোনো সাহায্য পাই নাই এখন। যাই হোক, পঞ্চায়েত আমার গ্রামের, সে আর কি যতটুকু সহযোগিতা এখন আমার এখন করবে, এবং চাল এবং আমার তরি তরকারি এবং ডাল ডুলের কথা ওগুলো জানতে আমার এখানে আসছে, আমি সেটা জানাছি। ও আমার দেবে এখন বাচ্চাদের দুধের কৌকেও আছে, আমরা তো এখানে 10টা লোক আছি ফ্যামিলিতে। যাই হোক, এখন বিস্কুট টিস্কুটের ব্যাপার পঞ্চায়েতকে আমরা যা বলছি, উনি আমার সহযোগিতা করবে এখন, এখন ওই জিনিসপাতি আমরা পাবো এখন। আমার অসুবিধা কিছু নেই, পঞ্চায়েত আমার পাশে থাকবে এবং 100 দিনের কাজে আমার নাম আছে। এরই মধ্যে কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে 236 নম্বর বুথকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই বুথে যে ধরা পড়ছে প্রশাসনের তরফ থেকে ওকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারপরে ওর রিপোর্ট পজিটিভ আসার পরে ওকে তো এখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমার পঞ্চায়েতের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে এক বস্তা চাল দিলাম, তারপরে এদের কি অভাব অভিযোগ আছে শুনলাম, যে এদের কি কি দরকার, বাচ্চা দুধের দরকার আছে এবং তেল ঠেল আর কি কি দরকার আছে, এবং আমার নাম্বার এদের কাছে আছে, এদের যখন যে কোনো অসুবিধা হলে আমাকে বলবে, সব সময় প্রশাসন ওদের সাথে আছে। পঞ্চায়েতের সদস্যের স্বামী দেবাশিস বর্মন জানান, এই পরিবারের পাশে আছি আমরা। তিনি আরও জানান যে যে কোনো সুবিধে অসুবিধে হলে আমাকে ফোন করতে বলেছি এবং লোকজনকে বলেছি সবাইকে সচেতন থাকতে। বাড়ির লোকজনদের বলেছেন ভয় পাবার কিছু নেই, ওদের শিলিগুড়ি পাঠানো হয়েছে, চিকিৎসা চলছে।